হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি আজকে মেয়েদের কিছু সমস্যা সম্পর্কে বলবো। সাদা স্রাব বা হোয়াইট ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা সব মেয়েদেরই হয়ে থাকে, কিন্তু কিছু কিছু মেয়েদের এর মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়, কিছু কিছু মেয়েদের অতিরিক্ত পরিমাণে এটা হয়ে থাকে। অতিরিক্ত সাদাস্রাবের সমস্যা বহু মহিলারই আছে, বেশিরভাগ মহিলা তা নিয়ে কথা বলতে লজ্জা পান, এমনকি কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ পর্যন্ত তারা নেন না। এরকমই এক সমস্যা হচ্ছে সাদাস্রাব বা হোয়াইট ভ্যাজাইনাল ডিসচার্জ। যারা ডাক্তার দেখাতে লজ্জা পান কিংবা ডাক্তারের চিকিৎসা করছেন তবুও তাদের এই রোগটি কমছে না, তারা এই একটা মহা ঔষধি আছে যা বিনা পয়সায় আপনারা নিতে পারেন, সেটা আপনাদেরকে জানাই। সাদাস্রাব বা লিউকোরিয়া প্রায় প্রতিটা মেয়েরই হয়, শরীরবৃত্তীয় কারণে এটা হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ডালিম গাছের পাতা আমরা সবাই চিনি, ডালিম কিংবা বেদানা গাছের পাতা, এখান থেকে আমি 15টা মতো পাতা নিয়ে নেব। এখান থেকে আমি বড় দেখে 15টা মতো পাতা ছিঁড়ে নিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে প্যানের মধ্যে 1 গ্লাস মতো জল নেব, সেই জলের মধ্যে পাতা দিয়ে আমি ফোটাতে থাকব। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত না জলটা কমে 1 কাপ মতো হয়। জলটা ফুটতে ফুটতে যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন দেখবেন জলের রঙটা হালকা হলুদ রঙের হবে। এবার এই পাতা সেদ্ধর জলটাকে একটা কাপের মধ্যে ঢেলে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই জলটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে খেয়ে নিতে হবে। এইভাবে একটানা 5 দিন খেতে হবে। এইভাবে আপনারা যদি খান নিয়ম মেনে তবে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।